নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, বাস্তবানুসারে আপনার বাড়িতে থাকা প্রত্যেকটি জিনিসের মধ্যেই নকারাত্মক ও সকারাত্মক দুরকম ঊর্জাই থাকে। যদি জিনিসগুলিকে সঠিক স্থানে ও সঠিক দিশায় বাড়িতে না রাখা যায়, তবে নকারাত্মক ঊর্জা বাড়িতে ছড়িয়ে পড়ে। আর আপনি যদি জিনিসগুলিকে সঠিক স্থানে ও সঠিক দিশাতে রাখেন, তবে আপনার গৃহে সকারাত্মক ঊর্জা ছড়াবে, যা পরিবার ও পরিবারের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো বা শুভ। এবং আজকের বিজ্ঞানও এই কথাকে মেনে চলে। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই সময় দেখার জন্য ঘড়ির ব্যবহার করা হয়। ঘড়ি, যেটা আমাদেরকে চলতি সময় ও আগত সময়ের ব্যাপারে আমাদেরকে জানান দেয়। যদি আপনাদের জীবনে সবথেকে বেশি কোনো জিনিসের প্রভাব পড়ে, তবে সেটা হলো সময়। আমাদের প্রত্যেকের সময়ই একই রকম হয় না বা যায়ও না। ভালো ও খারাপ এই দুটো সময়ই আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় ঠিক আসে, আবার চলেও যায়। এবং এই সময় চক্রের চলন চলতেই থাকে। সময় কারো জন্যই থেমে থাকে না। কিন্তু বাস্তুশাস্ত্রের অনুসারে সময়কে নিজের অনুকূলে আনার জন্য আমাদেরকে সময় দশায় এমন জিনিসগুলিকে উচিত দিশা ও উচিত স্থানে রাখা প্রয়োজন। বাস্তুশাস্ত্রে ঘড়ি ও ক্যালেন্ডারগুলিকে বাড়ির সঠিক দিশা ও সঠিক স্থানে রাখার ব্যাপারে বলা হয়েছে। যদি আপনি এই জিনিসগুলিকে সঠিক দিশা ও সঠিক স্থানে লাগান, তো আপনি আপনার জীবনে ভালো সময়ের অনুভব করতে পারবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা জেনে নিই যে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে ঘড়ির সঠিক দিশা বা স্থান ঠিক কোনটি, এবং ঘড়ি ও ক্যালেন্ডারকে ঘরের ঠিক কোন স্থানে লাগালে সেটা খুবই শুভ এবং মঙ্গলদায়ক হবে, এবং কোন স্থানে লাগালে সেটা অশুভ এবং আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। বন্ধুরা, সবার আগে জানবো ঘড়ির আকারের ব্যাপারে। বাস্তুশাস্ত্রে ঘড়ি যদি গোল ও ডিম্বাকৃতি আকৃতির হয়, তবে সেটাকে সর্বোত্তম মানা হয়েছে। কিন্তু আজকাল দেখা যায় বাজারে নানা আকৃতির ও নানা ডিজাইনের ঘড়ি উঠেছে, যেখানে অনেক ঘড়িতে বাড়ির কোনো সদস্যর ছবি বা কোনো ভগবানের ছবি লাগানো থাকে। তবে ঘড়িতে এমন ছবি লাগানো একদমই উচিত নয়। আপনার পরিবারের ও আপনার জীবনে এতে অশুভ প্রভাব পড়তে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়িতে ভগবানের ছবি একদমই থাকা উচিত নয়, কেননা ভগবানের ছবিকে রোজ ধূপধুনো ও পুজো দেওয়া আবশ্যক। আর ঘড়ি আমাদের গৃহে একটি জড় বস্তুর মতো কোনো এক কোণে পড়ে থাকে, এবং মাসের পর মাস এবং বছর ধরে তাতে ধুলোবালি ঝুল পড়ে থাকে। এতে ভগবানের অপমান হয় আর যেটাকে শুভ মানা হয় না। এজন্য এই কথাটিকে অবশ্যই আমাদের সকলেরই মনে রাখা প্রয়োজন যে ঘড়িতে কোনো দেবদেবীর ছবি যেন না থাকে, এবং ঘড়ির আকার সর্বদাই যেন গোলাকার বা ডিম্বাকৃতি হয়। কারণ চৌকো আকৃতির ঘড়িতে চারটি কোণ থাকে, আর বাস্তুশাস্ত্র অনুসারে এই চারকোণা জিনিসে নকারাত্মক ঊর্জার সঞ্চার করে। এবং দ্বিতীয় কথাটি হলো, যেমনটা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সব কিছু খুব ভালো থাকুক, সব ভালোভাবে কাটুক, এজন্য আমরা নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখি এবং নতুন পরিষ্কার জামাকাপড় পরি, নতুন আভূষণ পরি। কিন্তু সেই প্রকার আপনার বাড়ির ঘড়িকেও পরিষ্কার করা রাখা উচিত। মাঝে মাঝেই ঘড়িতে পড়া ধুলোবালি ও মাকড়সার চাল বা ঝুল সাফ করা উচিত। এর ফলে আপনার ভাগ্যেও ধুলো পড়ে না। অনেক বাড়িতেই এই অভ্যেস রয়েছে যে আগেকার ঘড়িটি বন্ধ হয়ে পড়ে থাকলে তার জায়গায় একটি নতুন ঘড়ি এনে লাগিয়ে দেয়, এবং পুরনো ঘড়িটিকে আবার ব্যাটারি ভরে বাড়ির এক কোণে আবার ঝুলিয়ে রেখে দেয়। কিন্তু এমন কখনোই করবেন না।
ঘরে পুরনো ভাঙা বা বন্ধ হয়ে রয়েছে এমন ঘড়িকে ভুল করেও বাড়িতে আর রাখবেন না। বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই ঘড়িটি ব্যক্তির জীবনে নতুন অবসর বা নতুন কোনো সুযোগ আসতে দেয় না, আর সেই ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করতে পারে না। এবং তৃতীয় কথা হলো ঘড়ির সঠিক দিশা। ঘড়িকে কখনোই ঘরের দক্ষিণ দিকে লাগানো উচিত নয়, কেননা দক্ষিণ দিশা যমলোকের মানা হয়েছে, কালের অন্তিম চক্র এইখান থেকেই শুরু হয়। এই জন্য বাস্তুশাস্ত্রে এই দিশাকে ঘড়ি লাগানোর জন্য অশুভ মানা হয়েছে। ঘড়িকে ঘরের পূর্ব, উত্তর, পশ্চিম দিশাতে লাগানো উচিত, কিন্তু এটা লক্ষ্য রাখা উচিত যে ঘড়িকে কখনোই গৃহের মুখ্য দুয়ার বা ঘরের দরজার ওপর বা যাওয়া আসার পথে কোনো দরজার ওপর লাগানো উচিত নয়। এতে সময়ের প্রভাব আপনার আসা যাওয়ার গতি বা দিনের সময়ের উপর পড়তে পারে। ঘড়িকে সবসময় দেওয়ালে লাগান, যাতে আপনি সময়কে সামনে থেকে দেখতে পারেন। বন্ধুরা, ঘড়ি যেমন সময়ের প্রতীক, ঠিক তেমনি ক্যালেন্ডারও তার সাথে যুক্ত সময়ের তারিখকে ও শুভ মুহূর্তকে বোঝায়। ক্যালেন্ডারকে ঘরের পূর্ব ও উত্তর দিশাতে কখনোই লাগানো উচিত নয়, একে বাস্তুশাস্ত্রতে উত্তম মানা হয়নি। কৃপা করে আপনার বাড়িতে পুরনো ক্যালেন্ডারের সাথে কোনো নতুন ক্যালেন্ডারকে কখনোই রাখবেন না। ক্যালেন্ডার ও ঘড়ি দুই আগত সময়ের সূচক, যা আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এবং বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো বাড়িতে যে ঘড়িটি রয়েছে তার সময়কে হয় পিছিয়ে রাখি নাহলে এগিয়ে রাখি, কিন্তু আমরা কিন্তু সঠিক জানি না যে ঘড়িকে ঠিক কীভাবে রাখতে হয়। ঘড়িকে সবসময় তার সময়ের অনুসারেই লাগানো উচিত, বিশেষ করে কখনোই ঘড়ির সময়কে পিছিয়ে রাখবেন না। যদি পারেন 5-10 মিনিট ফাস্ট বা আগে করে রাখতে পারেন, এতে আপনার উপর কখনোই সময়ের কালচক্রের দুষ্ট পরিণাম প্রাপ্ত হবে না। আর একটি বিশেষ ও মহত্বপূর্ণ কথা হলো, অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্যালেন্ডার জন্য কখনোই আপনি আপনার শোভার ঘরে রাখবেন না, আর না বাড়ির মুখ্য দুয়ারে টাঙাবেন, এতে অশুভ ফল প্রাপ্ত হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্যগুলি আপনার ভালো লেগেছে এবং আপনার বাড়ির কোন দিশাতে ঠিক ক্যালেন্ডার বা ঘড়িটি রয়েছে সেটিকে দেখে সঠিক দিশা এবং সঠিক স্থানে লাগান, এতে আপনার জীবনে শুভ ফল প্রাপ্ত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।